Xiaomi TV A Pro 55 inch. হ্যাঁ এভরিওয়ান, অনেকদিন পরে আবার একটা টিভি নিয়ে কথা হচ্ছে এবং স্পেশালি Xiaomi টিভি নিয়ে অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তবে আজকে আমরা Xiaomi-র অন্য একটা সিরিজ নিয়ে কথা বলতে চাইছি, Xiaomi টিভি A Pro সিরিজ। এটা কিন্তু ওদের ওই যে A2 ওইটা থেকে ভিন্ন স্পেশাল আছে বেশ কিছু জায়গায়, অবশ্যই সব কিছু জানবেন। আর Xiaomi টিভির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর কিন্তু আমার ইন্ডাস্ট্রিজ, তারাই বাংলাদেশে অফিসিয়াল ওয়ারেন্টিও প্রোভাইড করছে। তো এই সিরিজে বেশ কিছু টিভি ওদের আছে, যেমন বিভিন্ন সাইজের, যেমন সেটা হতে পারে 55 ইঞ্চ, 65 ইঞ্চ, 32 ইঞ্চ। আমরা কথা বলছি আজকে 55 ইঞ্চটা নিয়ে। সো ইয়া, এই টিভিটা কিন্তু Xiaomi-র গুগল টিভি। গুগল টিভি কি সেগুলো তো জানেন, নতুন করে আর বলার কিছু নেই। অলরাইট, তো বক্স কন্টেন্ট হিসেবে আমরা অ্যাজ ইউজুয়াল যা যা থাকে, মোটামুটি টিভি পেয়েছি, স্ট্যান্ড পেয়েছি, রিমোট পেয়েছি, ইউজার ম্যানুয়াল গাইড পেয়েছি, এগুলো সব কিছুই ছিল। আর এই হচ্ছে টিভি বাবাজি, যেমনটা আপনারা দেখছেন। টিভিটার বডি ফ্রেমটা এটা প্লাস্টিক এবং মেটালের সমন্বয়ে তৈরি, তবে ডিসপ্লের চিন বেজাল এরিয়া এই জায়গাটা কিন্তু আমরা আবার মেটাল ব্যবহার হতে দেখছি। এর ফলে টিভির মোটামুটি ভালো থাকবে। তবে যে বিষয়টা আমার কাছে আর কি ভালো লাগেনি তা হলো এর স্ট্যান্ড। এত সুন্দর একটা টিভির সাথে না প্লাস্টিকের এই স্ট্যান্ডটা যাচ্ছে না। যদিও স্ট্যান্ড দেখতে খারাপ লাগে না, সুন্দরই লাগে, বাট ওরা যদি এখানে একটা মেটাল স্ট্যান্ড দিয়ে দিত, যারা টিভি সাধারণত টেবিলের উপরে রাখতে চায়, মানে স্ট্যান্ডে রাখতে চায়, তাদের জন্য মনে হয় আর একটু প্রিমিয়াম ভাইব পাওয়া যেত। তবে আপনারা যদি ওয়াল মাউন্ট করেন সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নেই, রিয়ারের ওয়াল মাউন্টের জায়গাটা দেখলাম বেশ স্ট্রং। টিভিটার ওয়েট 11 কেজি প্লাস প্লাস, যেটা ডিসেন্ট মনে হয়েছে। এটার থিকনেস খুব যে আহামরি পাতলা এমনটা না, আবার মোটা তাও বলা যাবে না, স্ট্যান্ডার্ড জায়গায় আছে এটা। প্রয়োজনীয় পোর্টস এন্ড ব্যাটন সবকিছুই পেয়েছি, তবে স্পেশালি যেগুলো নিয়ে বলতে হবে তা হলো 3-3টা HDMI পোর্ট আমরা পেয়ে যাচ্ছি এবং USB-র জন্য আমরা 2-2টা পোর্ট পেয়েছি। এর বাইরে ইথারনেট অ্যান্টেনার জন্য ইভেন এখানে আপনারা কিন্তু 3.5 mm জ্যাক পোর্ট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আউটপুট নিতে পারছেন অডিও। সব মোটামুটি প্রয়োজনীয় সবকিছু এখানে আমরা পেয়েছি। এই টিভির সাথে 360° ব্লুটুথ রিমোট পেয়ে যাবেন, যেখানে প্রয়োজনীয় সব বাটনস তো রয়েছেই, পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখছি ডেডিকেটেড বেশ কিছু বাটনস রয়েছে, যার মধ্যে থাকতে পারে যেমন ইউটিউব, আবার অন্যদিকে রয়েছে নেটফ্লিক্স। সরাসরি আপনি ওই বাটনে প্রেস করে ইউটিউব নেটফ্লিক্সে চলে যেতে পারেন। এছাড়া প্রয়োজনীয় বাটনগুলো তো রয়েছেই, আর যেহেতু এটা 360 একটা রিমোট, দ্যাটসে আপনি যে কোনো দিকে রিমোট তাক করে আপনি টিভির কন্ট্রোল নিতে পারছেন। তবে এই রিমোটগুলোর ব্যাটারি টেকনোলজিতে একটু নতুনত্ব আনা উচিত, মানে চার্জিং সিস্টেম হলে না জিনিসটা আরও বেশি দারুণ হয়। আমার যেমন হয়, আপনাদের কি মতামত এই ব্যাপারে? এই যে আমরা ডাবল এ ব্যাটারি, ট্রিপল এ ব্যাটারি ব্যবহার করি, জিনিসটা খুব ওল্ড টেকনোলজি। আসল জায়গায় হাত দেওয়া যাক, মানে ডিসপ্লে বলতে পারেন বা আউটপুট রেজাল্ট কি ছিল। এটা মূলত 4K USD একটা টিভি, 4K USD প্যানেল রয়েছে এখানে, যার রেজলিউশন 3840x2160, আর এটার কালার গামট হলো DCI-P3 90%, এবং এর ভিউইং অ্যাঙ্গেল আমরা পেয়েছি 178° মতো, যা মোটামুটি ভালোই এবং সাইড থেকেও দেখার উপযোগী ছিল এই টিভি। টিভিটা রেগুলার রিফ্রেশারের, আই মিন 60Hz রিফ্রেশারের। অন্যদিকে আমরা দেখতে পাই MEMC টেকনোলজি এখানে রয়েছে, যেখানে কিনা আপস্কেল করে ফ্রেম রেটটা বাড়িয়ে দেখাতে পারে, তবে এটা 60Hz পর্যন্ত। আর একটু বেশি থাকলে আরো বেশি স্মুথ রেজাল্ট পাওয়া যেত এই টিভি থেকে, তবে যে সমস্ত ফুটেজ গুলো কিনা লোয়ার FPS এর, সেগুলো কিন্তু আপস্কেল করে আমাদের সামনে স্মুথ ভাবে প্রেজেন্ট করতে পারবে এবং আমরা আরো সুন্দর 60Hz এর একটা এক্সপেরিয়েন্স নিতে পারবো এই টিভির স্ক্রিন থেকে। সাপোর্টেড Dolby Vision HDR10। সো এইগুলো ছিল স্পেসিফিকেশন, বাট এই টিভির অ্যাকচুয়াল রেজাল্ট আমাদের কাছে চোখে দেখে আসলে কেমন লাগলো ব্রাইটনেস নিয়ে যদি বলতে চাই, এটা ইনডোরে বা ড্রয়িং রুমে যখন দেখবেন সে সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালোই লাগে। এই টিভিটা আমাদের স্টুডিওতে আসার পরপর আমি আমার বাসায় পাঠিয়ে দিয়েছিলাম মূলত প্রথমে, তো বাসায় কিছুদিন এটা ব্যবহার হয়, তো সেই জায়গায় দেখলাম হ্যাঁ ওখানে দেখার একদমই উপযোগী ছিল, ঠিকঠাক আছে, বারান্দা দিয়ে আলোটা আসলেও কোনো সমস্যা হয়নি। এরপরে যখন আমরা স্টুডিওতে নিয়ে আসলাম শ্যুট করার জন্য, হার্স লাইটিং কন্ডিশনে এটাকে ব্যবহার করা হয়েছে, ওই অবস্থাতেও দেখলাম এটা দেখা যায়, ব্রাইটনেস নিয়ে সমস্যা নেই। তবে যদি কেউ একদম আউটডোরে গিয়ে ব্যবহার করতে চান তখন ডেফিনেটলি ব্রাইটনেসের কমতি মনে হবে, বাট টিভি তো এটা ইনডোরেই ব্যবহার করার জিনিস আই থিঙ্ক। অন্যদিকে কালার রিপ্রেশন বেশ ভালো ছিল, বেশ ভিভি টাইপের কালার দেয়, বাট এখানে বেশ কিছু কালার আছে যেগুলো একটু বুস্টেড করে প্রেজেন্ট করে, লাইক গ্রিন কালার, আমরা ইয়েলো কালার, এগুলোকে দেখছিলাম একটু বেশি বুস্টেড করে প্রেজেন্ট করছে। কালার একুরেসি একদম একুরেট না, যদি কেউ প্রফেশনাল কাজ বাজার চিন্তা করে থাকেন তাহলে আমি বলবো ভাই এই টিভিতে আপনি কিন্তু কালার একুরেসির জায়গায় কমতি পাবেন, সেটা একুরেট না। বাট যখন কি আপনি টিভি হিসেবে ব্যবহার করছেন, মুভি টুভি দেখছেন, সে সমস্ত জায়গাগুলোতে আবার একটু এই যে কালার বুস্টেড এই ব্যাপারগুলো আপনার কাছে হয়তো বেশি ভালো লেগে যাবে, তবে আপনি আপনার মতো করে কালারটাকে একটু চেঞ্জ করে নিতে পারবেন, আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় দীর্ঘ সময় টিভি চললে টিভির স্ক্রিনটা অনেক বেশি হিট জেনারেট করে এবং এই ধরনের টিভির LED ওগুলো নষ্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, বাট এই টিভিটা আমরা মোটামুটি বেশ কয়েক ঘন্টা একটা টাইম চালিয়ে দেখেছি, লাইক 5.5 ঘন্টা 6 ঘন্টা এরকম। তো সেই হিসেবে যতটুকু গরম হচ্ছিল হালকা ওয়ার্ম হয়, এটা আমার মনে হয় না যে ওভারহিট বা ওই ধরনের কোনো প্রবলেম ফেস করছে টিভিটা বা দ্রুত নষ্ট হওয়ার মতো কোনো পসিবিলিটি দেখছি না। তবে হ্যাঁ, টিভির রিয়ার সাইডে যেখানে সার্কিট বোর্ড বা মাদারবোর্ডটা রয়েছে ওই পজিশনটা মোটামুটি ভালোই গরম হয়, কিন্তু ওই হিটটা আবার এর যে প্যানেল সেখানে খুব একটা দিচ্ছে না, এটা পজিটিভ দিক। একটা টিভি তার ডিসপ্লে আউটপুট খুব ভালো দিচ্ছে, লাইক ভালো রেজলিউশন আমরা দেখছি, সেখানে ব্রাইটনেস ভালো রয়েছে, কালারফুল ভালো, কিন্তু সাউন্ড কোয়ালিটিও ভালো হওয়া চাই,
আদারওয়াইজ কিন্তু টিভি দেখে আপনি মজা পাবেন না। সো এইটার সাউন্ড কোয়ালিটিতে এসে আমরা দেখছি সেখানে স্পিকার হিসেবে রয়েছে দুইটা স্পিকার, স্টেরিও সাউন্ড দেয় এবং 12 ওয়াটের লাউডনেস বেশ ভালো, বেশ ধুমধামাক্কা সাউন্ড হয় বেজের। হ্যাঁ আসলে এত পাতলা টিভির মাঝে খুব আহামরি বেজ আপনি আশা করতে পারেন না, তবে এর সাইজ অনুযায়ী মোটামুটি ভালোই। যদি ছোটোখাটো একটা রুম হয় তখন কিন্তু গুড এনাফ আপনার মনে হবে, বাট একটু বড় সড়ো রুম হয়ে গেলে তখন মনে হবে একটা আলাদা করে যদি স্পিকার ব্যবহার করি, কোনো বক্স ব্যবহার করি, হোম থিয়েটার টাইপের কিছু ব্যবহার করি বা টিভি ভার, তাহলে এটার সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি আরও বেটার পাওয়া যাবে, এটা খুব স্বাভাবিক। বাট মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রুমের জন্য মানে ঢাকা শহরে আমরা যা দেখি আর কি, মিড রেঞ্জে যেগুলো দেখা যায় আর কি, এরকম রুমের জন্য মোটামুটি ঠিকঠাক সাউন্ড প্রোভাইড করতে পারছে। একদম ফুল ভলিউমে গেলে কিছু কিছু সাউন্ড একটু ডিস্টর্টেড হয়ে আসছে, একটু কমিয়ে রাখলে ভালো সাউন্ড পাবেন। অপারেটিং সিস্টেমে আমরা দেখছি গুগল টিভি অপারেটিং সিস্টেমে রান করছে এই টিভিটা, যেখানে অ্যান্ড্রয়েড 11 রয়েছে। এবং গুগল টিভি হওয়াতে যে জিনিসটা হয়, আপনি আপনার মতো করে প্রোফাইল সেট করতে পারেন। লাইক আপনি একটা জিনিস পছন্দ করেন, আপনার ইমেল দিয়ে লগ ইন করলে আপনার সামনে সেভাবে ইন্টারফেসটা শো করবে। আবার ধরুন আপনার বাচ্চা থাকতে পারে বা অন্য কেউ হতে পারে, সে অন্য কিছু দেখতে পছন্দ করে, তার ইমেল দিয়ে লগ ইন করলে তার পছন্দের বিষয়গুলো রিকমেন্ড করা হবে। এর পাশাপাশি আমরা দেখছি এখানে কিন্তু ওকে গুগল বা ভয়েস কন্ট্রোল সিস্টেম সেটা সাপোর্ট করছে, আপনি গুগলকে কমান্ড করে এই টিভি অপারেট করতে পারছেন খুব সহজে। পাশাপাশি আমরা চাইলে এখানে কিন্তু স্ক্রিন শেয়ার করতে পারছি, লাইক ক্রোমকাস্ট আপনি আপনার ফোনের স্ক্রিনটা শেয়ার করে এখানে গেমিং টেমিং করতে পারেন বা অন্য যে কোনো কাজেই করতে পারেন। আমরা অনেকটা টাইম গেমিং করে দেখছিলাম, হালকা একটু ল্যাটেন্সি ফিল করা যায় আর কি। প্রসেসর হিসেবে কোয়াডকোর A55 প্রসেসরটি রয়েছে এখানে, আর এটার র্যাম পেয়ে যাচ্ছেন আপনারা 2 GB, স্টোরেজ রয়েছে 16 GB। অ্যান্ড্রয়েড টিভি বা এই ধরনের স্মার্ট টিভিগুলোর ক্ষেত্রে যে বিষয়টা আমরা নোটিস করি দীর্ঘদিন ব্যবহারের পরে, টিভিগুলো একটু স্লো হয়ে যায়, ল্যাগে ল্যাগে একটা ফিল চলে আসে, টোটাল ইউজার ইন্টারফেসটা একটু কেমন যেন চেপে ধরে, একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করতে গেলে মানে আপনার মনে হবে আমি কি রে ভাই রিমোটটা চাপ দিলাম কাজ করতেছে না, এখন কাজ করবে একটু পরে, এরকমটা হয়। কিন্তু এটা হয় মূলত অপটিমাইজেশন ভালো থাকে না, এক দ্বিতীয়ত র্যামটা কম থাকে। টিভিতে এখনো দেখা যায় 1.5 GB 1 GB র্যাম দিয়ে আসে, তো ওরা ভালো করছে অ্যাটলিস্ট 2 GB র্যামটা এখানে দিয়েছে। 150 এই যে 4 মাসের মতো টিভিটা আমাদের কাছে আছে এখনো কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে, একদম শুরুর দিনের মতো আমি বলবো না, যেহেতু অনেক অ্যাপ্লিকেশন এখানে আমরা ইনস্টল করেছি আগের থেকে, একটু হয়তো আমরা ডিলে দেখছি কিন্তু বেশ ফাস্ট, এবং এটা একেবারে স্মুথ রেজাল্টের কাতারেই পরে আর কি। সো আই হোপ লং রানে কিউ আপনারা প্রবলেম ফেস করবেন না। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0 রয়েছে, যেটা আমার কাছে একটু পুরাতন মনে হয়েছে, এইখানে লেটেস্ট কিছু অ্যাটলিস্ট ব্লুটুথ 5.2 or 3 এরকম কিছু থাকতে পারতো। যাই হোক, যেহেতু এটা গুগল টিভি, সো আমরা অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনগুলো অ্যান্ড্রয়েড টিভির জন্য যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে গুগলের সেগুলো সবকিছু এখানে ব্যবহার করতে পারবো। লাইক আপনি ছোটো ছোটো গেম টেম প্লে করতে পারবেন, ইভেন আপনি চাইলে এখানে কিন্তু টফি বা এই জাতীয় অনেক অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, যেগুলো ব্যবহার করে আমরা চাইলে টিভি দেখতে পারি ইন্টারনেট কানেকশন দিয়েই, উইদাউট ডিসকানেকশন। তো আমরা যতদিন ব্যবহার করেছি এখন পর্যন্ত কোনো অ্যাপকে ক্র্যাশ করতে দেখিনি এই টিভিতে। অনেক সময় দেখা যায় অনেক টিভি মানে অ্যাপ ওপেন হয়ে কিছুক্ষণ পরে আবার ক্র্যাশ করে বেরিয়ে যায়, বাট এটাতে এই ধরনের প্রবলেম ফেস করিনি। আরও কয়েকটা বিষয় জানিয়ে রাখছি, শাওমির এই যে টিভিটা এটা কিন্তু অফিসিয়াল টিভি, বাংলাদেশ থেকে অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পারচেস করবেন। ইভেন শাওমির যে টিভিগুলো হয়ে থাকে এদের যে প্যানেলটা এটা কিন্তু গ্লোবাল থেকেই ম্যানুফ্যাকচার করা হয়, ক্ষেত্র বিশেষ এটা পরিবর্তিত হতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা গ্লোবাল থেকেই ম্যানুফ্যাকচার হয়ে থাকে। শুরুতেই বলছিলাম শাওমি A2 এবং শাওমি A Pro এই দুইটা সিরিজের মাঝে তফাত আছে। মূল যে তফাত তা হলো অপারেটিং সিস্টেমের পাশাপাশি ইউনিফাইড সার্চ সিস্টেম ফিচার যা আপনারা এই টিভিতে পেয়ে যাচ্ছেন। আচ্ছা এবার একটু এই টিভির দাম এবং ওয়ারেন্টি পলিসি সম্বন্ধে জানা যাক। শাওমি টিভি A Pro তে আপনারা 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাওয়া যাবে এবং 3 বছরের প্যানেল ওয়ারেন্টি থাকবে আর 1 বছরের পার্টস ওয়ারেন্টি থাকবে। আর দামের বিষয়ে এই যে 55 ইঞ্চ যেটা নিয়ে আজকে আমরা ওভারভিউ দিলাম, এই টিভিটা রাইট নাও প্রাইস রয়েছে 73,990 টাকা এবং এর যে অন্য মডেলগুলো হয়ে থাকে তার প্রাইসও আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তবে যারা কিনা সরাসরি ডিলার শোরুম থেকে বা শাওমির যে স্টোরগুলো রয়েছে সেখান থেকে পারচেস করবেন, সেই ক্ষেত্রে আরও বেশ কিছু সুযোগ সুবিধা, বেশ কিছু ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। তো এই ছিল শাওমি A Pro সিরিজের টিভির একটা ওভারভিউ, কোথায় কি অফার করলো সবকিছুই জানলেন, ভালো কোন জায়গাগুলো ছিল, মন্দ কোন জায়গায় ছিল বা কমতি কোন জায়গায় ছিল সেগুলো কিন্তু আমি একদম ক্লিয়ারলি ভিডিওতেই ক্লিয়ার করে দিলাম। সো আই হোপ নেক্সট টাইম শাওমি এই সমস্ত জায়গাগুলোতে নজর দিবে এবং আরও বেটারভাবে টিভিগুলো নিয়ে আসবে, যে সমস্ত জায়গায় কমতি আছে সেগুলো ফুলফিল করে নিয়ে আসলে আমাদের জন্য সুবিধা হবে। আর প্রাইসটা, হ্যাঁ বাংলাদেশের অফিসিয়াল নিয়ে আসছে, প্রাইসটা যদি আরও বেশি অ্যাগ্রেসিভ রাখা যায় নেক্সট টাইম সেটাও আমাদের জন্য দারুণ হয়। প্লাস এই টিভিটা 55 ইঞ্চ, এটা 73,000 তো আছে, এটা যদি 65-এর মধ্যে লক করা যেত তাহলে আমার মনে হয় প্যাকেজটা আরও বেশি অ্যাগ্রেসিভ হতে পারতো, আরও বেশি মানে সংখ্যক গ্রাহককে কানেক্ট করা সহজ হতো আর কি। সো ইয়া নেক্সট টাইম আরও ভালো করবে সেই প্রত্যাশায় থাকলো, সবাই অনেক বেশি ভালো থাকবেন। কারা নতুন টিভি কিনছেন, কে কোনটা কিনছেন কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।